আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের দুদিন পর প্রথমবারের মতো দেশি বিদেশি সাংবাদিকদের সামনে হাজির হয়ে অনেকটা শান্তির বার্তা দিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। দর্শক, তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নতুন সরকার তালেবান গঠন করার পর কি কি নিয়ম কানুনে দেশ চলবে এবং কিরকম শান্তির বার্তা নিয়ে আসছে তালেবান তা জানিয়েছিল সংবাদ বিজ্ঞপ্তিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে তালেবান মুখপাত্র কি জানিয়েছে তা জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। প্রায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রোববার প্রেসিডেন্ট প্যালেস সহ কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি প্রথম সংবাদ সম্মেলন সশস্ত্র গোষ্ঠীটির। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলছেন, আমরা অভ্যন্তরীণ অথবা বহিরাগত কোনো শত্রু চাই না। নারীরা কাজের এবং পড়াশোনার অনুমতি পাবেন, তারা সমাজে অত্যন্ত সক্রিয় থাকবেন, তবে তা হবে ইসলামিক কাঠামোর মধ্য থেকে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কাবুলের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবান শান্তিপূর্ণ সম্পর্ক চায় বলে ঘোষণা দেন জাবিহুল্লাহ। একই সঙ্গে ইসলামী বিধিবিধান অনুযায়ী নারীর অধিকার রক্ষায় তালেবান অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। তিনি বলছেন, সাবেক সৈন্য এবং পশ্চিমা সমর্থিত সরকারের সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না তালেবান। আফগান সরকারের সাবেক সৈন্যদের পাশাপাশি আন্তর্জাতিক বাহিনীর হয়ে কাজ করা ঠিকাদার এবং অনুবাদকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। যেসব তরুণ এখানে বেড়ে উঠেছেন তাদের আমরা যেতে দিতে চাই না। তারা আমাদের সম্পদ, কেউ তাদের দরজায় কড়া নেড়ে জিজ্ঞাসা করবে না তারা কাদের জন্য কাজ করেছেন। তারা নিরাপদে থাকবেন, কেউ তাতে সমস্যার সৃষ্টি করবে না। তিনি বলেন, আফগানিস্তানে বেসরকারি গণমাধ্যম অবাধে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে। নিজস্ব সাংস্কৃতিক কাঠামো অনুযায়ী তালেবান গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ। বেসরকারি গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে তারা সেটা চান, কিন্তু সাংবাদিকদের জাতীয় মূল্যবোধের বিরুদ্ধে কাজ করা উচিত নয়। দেশের ঐক্যের স্বার্থেই তাদের কাজ করা উচিত। জাবিহুল্লাহ বলেন, আফগানিস্তানে স্থিতিশীলতা এবং শান্তির জন্য তারা সবাইকে ক্ষমা করে দিয়েছে, যাতে সমাজের সব পক্ষই আমাদের সঙ্গে থাকে। সেটি আমরা যোদ্ধা সমর্থক আমরা সবাই মিলে নিশ্চিত করব। শত্রুপক্ষের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা মারা গেছেন সেটি তাদের নিজেদের দোষেই হয়েছে। তিনি বলেন, আমরা মাত্র কয়েকদিনের মধ্যে পুরো দেশ জয় করেছি। সরকার গঠন হয়ে গেছে, সব কিছু আরও পরিষ্কার হয়ে যাবে। আল কায়দার যোদ্ধা অথবা অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোর ঘাঁটি হওয়ার ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে মসৃণভাবে সম্পূর্ণ হয় সেজন্য তালেবানের যোদ্ধারা কাবুলের প্রবেশদ্বারে তাদের অগ্রযাত্রা থামানোর পরিকল্পনা করেছিলেন বলে দাবি করছেন জাবিহুল্লাহ। কিন্তু নগরীর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরে প্রবেশ করা ছাড়া তালেবানের কোনো উপায় ছিল না বলছেন তিনি। জাবিহুল্লাহ মুজাহিদ বলছেন, 20 বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল, আজও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র, কিন্তু অভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃষ্টিভঙ্গির বিচারে 20 বছর আগের তালেবানের সঙ্গে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে। আমরা এখন যেসব পদক্ষেপ নেব তার সঙ্গে ওই সময়কার ফরাক আছে, আর এটা হচ্ছে বিবর্তনের ফসল।